সিনে লাগলে আগুন যেমনি জলা জলে ক্রিস্টালে লাগলে আগুন যেমনি জলা জলে মুমিন লোকের সিনায় লাগলে আগুন মোমের মতো গলে গলে কি গলে না এই জন্য আমার যুবকদেরকে বলবো এলাকার পর্দার আড়ালের বাবনদেরকে বলবো কারো বাজান জ্যৈষ্ঠ মাস কারো আবার সর্বনাশ কারো বাজান লাগে মজা কেউ পায় সাজা আছে না অক্ষতা শুনলে কারো গার মধ্যে আগুন চলে কথা কয় না হবে কথা ঠিক তা বারিক জোরে বলে ওনার 60 বছর বয়স হয়ে গেছে ওনার যৌবন বয়স সব গুনাহ করে কাটাইছেন শেষ বয়সে তসবিহ করছে কথা কান্না করে ওনার তো হক কথা মজা লাগবেই না কারণ তো শেষ বয়সে তসবিহ করছে কথা ঠিক না বারিক জোরে করে কত বুড়ো মানুষ কত হাজির শব্দের ঘটনা জানা আছে দেড় হাজার দানা বড় তসবি পরে আর ঘরে ওই টিভি দেয় টিভি দেয় না টিভি দেয় আছে না আছে হাজির সাহেব কবরে যাইতে দেরি পিড়াইতে দেরি হবে না কথা এখানে ঘরে কায়দা মতো পিড়াইতে পিড়াইতে কবর আটকাই ফিরে কথা কর না কা আমার এলাকা কাজী ভাই হাজির সাহেবের ঘটনা প্রায় সময় বলি ভাজার নামে ওনাদের মসজিদের সভা ফসা ইমামতি করছিলাম উনি মসজিদের সভাপতি ছিল বাজার এত বড় আল্লাহওয়ালা ভাব দরতর একদিন ঘরের মধ্যে খানা খাইতে যাইয়া দেখি পাগলায় ছবি দেখতে আসে উনি যে টিভি চলে না ছায়া ছবি উনি ছবি দেয় বই বই কিন্তু হাতে তসবি আছে তসবি ছাড়ে নাই তসবি হাতের মধ্যে আছে সোহান আল্লাহ পরে টিভি দেয় তাই যেই নায়ক সাবানা রাজ্জাক না রাজ্জাক যেই নায়ক সাবানার এইভাবে ধরছে উনি কয় নাও ছবি আমি পিছন দিয়ে ধাক্কা দিয়ে যাই আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আজি সাহেব কেমন আছে হ্যাঁ আমার দিকে তাকাই আর উনি আছে উনি কয় জমিনটা ফাঁক আমি লাভ দিয়ে গাছে উঠি কথা কর না আছে কি নাই জোরে খর কত হাজি সাহেবের এরকম আমল আছে কি নাই এই এলাকার যুবকের দলেরা পর্দালের মা বোনেরা ও এলাকার যারা এখনো রাস্তাঘাটে যুবকেরা গড়ো আমার মাওলা রব্বুল আলামিন তার কালামের মজলিসে সবাইকে কবুল করে না ইচ্ছা করলে মাস্তানি করিয়া বাটা নেকের কাজ করা যায় না গায়ের জোরে শক্তির জোরে এবাদত করা যায় না শক্তির জোরে জিকির করা যায় না শক্তির জোরে আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া যায় না মাহফিলে যাইছেন শক্তির জোরে আইতে পারছেন না একজনে কবুল করছেন একটু বলেন একটু সাক্ষী দেন না আপনি নিজে ইচ্ছা করে আইছেন না কেউ আপনাকে নিয়ে আসে একটা মহাশক্তি আপনার পিছনে কাজ করছে সেই মহাশক্তি আমাকে আপনাকে আমাকে টাইন এখানে নিয়ে আসছে নাসে কত মানুষ ঘরের মধ্যে এখন কথাবার্তা কয় ল্যাপটপ গরম করে কম্বলের মধ্যে ঘুমাইতে আসে না আসে না কত মানুষ বউর সাথে আলাপ করতেছে ছেলে মেয়েদের সাথে আলাপ করতেছে বিভিন্ন কায়দা ঘরের মধ্যে ঘুমাইতেছে আসে না আপনাকে মাওলা কবুল করলো না আপনাকে আমাকে যায় মাওলা কবুল করছে এই নেয়ামতের শুকুর আদায় করা লাগবে কি লাগবে না আর একবার বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মাওলা তোমার সমস্ত প্রশংসা মাওলা তোমার আমি পাপি গুনাগার হে পাপ পরোয়ার আমি পাপি গুনাগার হে পাপ পরোয়ার সমস্ত প্রশংসা মাওলা তোমার সমস্ত প্রশংসা মাওলা তোমার জীবনের বান্দা বান্দি সব প্রশংসা কার আল্লাহ একবার ভালো আছেন শুক্রিয়া আদায় করবেন কার দুঃখে আছেন শুক্রিয়া আদায় করবেন কার কত মুসলমান খাইয়া ভালো আছে বাড়িও একটা ভালো আছে ছেলে মেয়ে দিয়া ভালো আছে স্ত্রী দিয়া ভালো আছে মোটামুটি একটু ডায়াবেটিক্সের পয়েন্ট বাইরে গেছে যদি জিজ্ঞাসা করি চাষা মেয়া কেমন আছেন কয় এই মোটামুটি কি কয় মানে ওনার মুখটা দিয়ে বাইরে না যে আলহামদুলিল্লাহ আমি জেহালা আছি বাবা আমি অনেক ভালো আছি কথা কর না কথা কর না জিজ্ঞাসা যদি করি বাজান কেমন আছেন লোকটাই বলে মোটামুটি আছি আলহামদুলিল্লাহ পুরোপুরি বলে না আমার মাওলায় ডাক দে বলে বুবারা
এখন তোর ডায়াবেটিক্সের পয়েন্ট যত আছে সামনে সপ্তাহ ডিগ্রি আরো বাড়াইয়া দেব আমি আল্লাহ কারণ তুই আমার শুকর আদায় করতে পারো নাই লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা বান্দি যদি আমার মাওলার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করে আমার মাওলা বলছে আমি নেয়ামত আরো বাড়াইয়া দেব আর আমার নেয়ামত পাওয়ার যদি শুকর আদায় না করো আমি মাওলা নেয়ামত সিনাইয়া নিয়ে যাব নেয়ামত সিনাইয়া নিয়ে খেমানা শক্ত আজাব তোমাদের মাথায় চাপাইয়া দেব ঘোষণা কার জোরে বলেন ঘোষণা কার শক্ত আজাব কেটা চাপাই দেব হ্যাঁ আরাক আয়াত আছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা তাইদিন নাস রব্বুল আলামিন নিজে বলতেছে অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি করোনা ওমিক্রন সিডার ঘূর্ণিঝড় ভূমিকম্প যা দেখো না কেন তোদের দুই হাতের কামাই কেডা বলছে জোরে বলেন করোনা মনে করছিলাম করোনা মনে হয় বিদায় হয়ে গেছে মনে মনে ভাবছিলাম আমরা দেশবাসী করোনা মনে হয় বিদায় হয়ে গেছে এখন চিকিৎসারা চিকিৎসার বড় বড় ডাক্তারেরা বলছে আল্লাহ আজকেও খবরের মধ্যে দেখলাম করোনা বিদায় নাই অমিকরণ রূপ ধারণ করে আসতেছে জোরে কন্যা নাউজুবিল্লাহ এই বিপদ আপদ দেয় কেডা আমার মাওলা বলে আব্দুল্লাহ জানাইয়া দাও এই বিপদ আপদ আমি দেই না বান্দা বান্দি কামাই করিয়া না এই এলাকার মধ্যে কত যুবকেরা এখনো রাস্তায় গড় আমার জানা মতে এমন কোন বাংলাদেশের এলাকা নাই রে যে এলাকার পোলাপানের টাচ মোবাইল নাই আর টাচ মোবাইলের মধ্যে সারা রাত্র বাজান ফ্রি ফায়ার খেলায় না আমার মুরব্বি ব্যবসা সারা ফ্রি ফায়ার কি বুঝি না দলেরা ভালো করিয়া জানে ফ্রি ফায়ার সারা রাত্র খেলায় ঘুম নাই নিন্দ্রা নাই খাওয়া নাই দাওয়া নাই অথচ কোরআনের মাহফিল চলতেছে একটা ঘন্টা সময় যুবক দিতে পারল না রে তোর মতো কপাল পুরা পাবে না যেখানে তুই সারা রাত্র মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলাও আর তুই আজকে এখানে কোরআনের মজলিসে বসতে পারলি না আলেম ওলামার চেহারা দেখাও তো উত্তর হইল না তোর মতো কপাল পুরার ববে একটাও না একটু মহব্বত আমার সাথে সাথে বলেন আল্লাহ 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 যাদের ভালো লাগে একটু বলেন না আল্লাহ 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 সারা দোজাহানে নাই বন্ধু আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু পর্দা উঠাও কথা বলো আমার আল্লাহ রে গুনালো কেউ যাব না আজ বাড়িতে আল্লাহর বান্দারা আসমানে থাকে কেডা জমিনের মালিককে ইজ্জতের মালিক কেডা সম্মানের মালিককে এ বেইজ্জতি করতে পারে আমার মাওলা সম্মান দিতে পারে আমার মাওলা আল্লাহু আকবার কবুল করার মালিক হইল আমার মাওলা তুমি হাজারো চেষ্টা করিয়া মাহফিলে যোগ দিতে পারবা না আমার মাওলা যদি তোমারে কবুল না করে যাদেরকে আমার মাওলায় কবুল করছে তারাই আমার সামনে বসা আছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোনাজাত দিয়ে যাইতে পারবেননি পারবেন ইনশাল্লাহ মোনাজাত দিয়ে যাবেন ইনশাল্লাহ কারা কারা দিয়ে যাবেন আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহ কবুল করে নাও জোরে বলেন আমিন আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা আল্লাহু আল্লাহ আমি বিভিন্ন সময় একটা ঘটনা বলিয়া থাকি বাজান আল্লাহু আকবার এক এলাকার মধ্যে এক পাগল ছিল ল্যাংটা পাগল
আছে না ল্যাংটা পাগল আছে আপনাকে মতলবে তো ল্যাংটার এক মাজার আছে আছে না আছে না বাজান রে ল্যাংটা পাগলের আর ল্যাংটা থাকে মজজুব যারা আল্লাহ প্রেমে যারা মজজুব হইয়া যায় ও যদি ল্যাংটাও থাকে যাই থাকুক না কেন আমার মাওলা আর ল্যাংটা থাকা ধরে না ধরে না কারণ কেউ যদি খোদাই প্রেমে মজজুব হইয়া যায় রে কেউ যদি আমার মাওলার মহব্বতে মজজুব হইতে হইতে যারা বাজান আপনারা কসুয়া বাজান কসুয়া থানার মধ্যে সাতপুরে যারা নাকি উজানি গেছেন ওখানে তো বাজান ল্যাংটার কারবারই নাই ওনাদের ওখানে ভণ্ডামি নাই তারপরও দেখবেন কত সুস্থ মানুষ কত ভালো মানুষেরা উজানির পীর সাহেবেরা যখন বয়ান করে ওনারা মাঠে সহ্য করিয়া থাকতে পারে না টাস টাস করে লাফিয়ে গেছে উইটা যায় বাসের মাথা উইটা যায় রে কারণ কলপ নাই মিয়া তুমি বুঝবা কি মিয়া কতক্ষণ না কা কিছু মানুষের দ্বারে বয়ান করা ধরলে বয়ান আসেই না বাজান কি কমু বাজান আল্লাহ ভালো জানে কিছু মানুষের চেহারা দেখলো বয়ান আসে না কারণ এক কলপ আর এক কলপ চেনে নবী বলছে এক মমিন আর এক মমিনের ফেরা সাত মানে আয়না কান সুবাহান আল্লাহ আপনার আয়নায় আমার আয়না ফোকাস করবে আপনার আয়নায় আমার আয়নার আরে টানবে এখন আপনার আমার তো কলবই না এই কথা কাকে বুঝাবো কার কাছে বয়ান করবো রে যার কলব নাই সে বুঝবি নাকি ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার খান আমার মাওলা বলছে কোরআনের বয়ানে কিছু কলবের ধরে আর এক আয়াতের মধ্যে আছে ফাজাক্কির বিল কুরআন মাইয়া খাফু ওয়াইদ আমার মাওলা আয়াতের মধ্যে বলছে আব্দুল্লাহ জানাই দিয়ে আসো আল্লাহু আকবার ফাজাক্কির বিল কুরআন মাইয়া খাফু ওয়াইদ আব্দুল্লাহ তোমার বয়ান সবাই খাইবে না সব জায়গায় চলবে না মাওলাকে জিজ্ঞাসা করলাম মাওলা কোন জায়গায় আমার বয়ান চলবে কোন মানুষ আমার বয়ান বসবে আমার মাওলা আয়াতের মধ্যে জানাই দে আব্দুল্লাহ ফাজাক্কির তুমি তাদের কাছে ওয়াজ করো বিল কুরআন মাইয়া খাফু ওয়াইদ তুমি তাদেরকে কোরআনের ভয় ভীতি প্রদর্শন করো ভয় ভীতি দেখাও যাদেরকে ভয় দেখাইলে ভয় পায় আল্লাহু আকবার ভয় দেখাইলে যারা ভয় হ্যাঁ আপনার ছেলে পাঁচটা আপনি একটারে বললেন বাবা ওই এখন আর নাউজান বাজারে যাইও না গায়ের বাজারে যাইও না ওই কি কয় গায়ে কি বাজার গায়ে নায়ের গাঁও বলে রাত্র বেশ হয়ে গেছে বাপে আমার বাজারে যাইস না ও ডাক দিয়ে বলা আব্বা আপনি জানেনি না আমার রাত্র তিনটে বাজলো আমার দ্বারে কিছু করবে না কথা কন্যা ও আপনার ভয় পাইছে আপনি যে বললেন যে বাবা রাত্র নয়টা দশটা বেজে গেছে এখন আর গায়ের বাজার নাউগার বাজার যাইস না ও কয় আপনি তো আমার চিনেনি না ও বাপের চিনি কথা কন্যা আর যে জন্ম দিছে তার সিনে কত বড় বেয়াদব কত কন্যা কা ও বাবার সিনে আর জন্ম দিছে পেশাবের রাস্তা দিয়ে বাইর করে দিছে কত হিকি না জোরে কর তার সিনে কালে আপনি আমার সিনে বাজারে সবাই আমার ভয় পায় কত কন্যা কা বাবা আনার আর কিছু কইবি ও যদি মরেও বাজারে যাইয়া ও যদি খুন হইয়া যায় ওই বাপে আর জীবনও পালবে না বাজান তুই ওদিকে যাইস না কারণ ওই বাবা ভালো করিয়া জানে অরে ভয় দেখাইলে ও ভয় পায় না আর যেই ছেলেটা বাজান বয়স কম অল্প বয়সের মানুষ আব্বা কয় বাবার খবরদার সন্ধ্যার সময় বাইরে যাবা না বাইরে গেলে ডাকাতে ধরবে চোরে ধরবে আল্লাহ সাপা আছে আল্লাহু আকবার বিষাক্ত প্রাণী আছে তুমি বাইরে যাইও না আল্লাহর বান্দা ছোট বয়সের মানুষ আব্বা কয় যে বাইরে যাবা না পাগলা আর বাড়িতে ঘর থেকে বাইরে হয় না পাগলা আর বাইরে যায় না অরে ভয় দেখাইলে লাভ আছে কারণ অরে ভয় দেখাইলে ভয় পায় একটু জি না হয় জোরে কইয়া ঠিক না বাটে বাজান অরে ভয় পা দেখাইলে লাভ আছে ভয় দেখাইয়া আল্লাহু আকবার ও ভয় দেখাইলো ভয় পাইয়া যায় এই জন্য বাবারা ছোট ছোট গোলা মাইয়া গো বেশি বেশি বাপ মায় ভয় দেখায় এদিকে যাইস না ওদিকে যাইস না আমার মাওলা ডাকতে বলে আব্দুল্লাহ কিছু বান্দা বান্দি আল্লাহু আকবার আমি মাওলার কাছে বড় ইয়ে গেছে বড় বড় জ্ঞানী দাবি করে বড় বড় পণ্ডিত দাবি করে অথচ আমি মাওলায় জানি আম সাজ ভেজাল একটা পানি দিয়ার জন্ম আর উত্তর উৎপত্তি এমন একটা পানি দিয়া যেই পানিটা কাপড়ও লাগলো বেটা গোসল ভরো যায় এমন একটা পানি দিয়া তোর মতো সাড়ে তিন তোমার মতো আব্দুল্লাহ সাবিরি বানাইছে এমন একটা পানি রে
যেই পানিটা বের হইলি গোসল ভরত যে কোন কথা বাইরে কথা ঠিক কিনা চলে ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হইছে মশলা কি গোসল ফরজ নাকি গোসল ফরজ স্বপ্ন দোষ হই গেছে ঘুমের মধ্যে এখন ফজরের নামাজ পড়লে হবে গোসল সারা হবে মশলা জানেন না হ্যাঁ কিছু শিক্ষা করে লই যা লাগো না ওই যে দাদা আর নাতি গেছিল বয়ান শুনতে হ্যাঁ বয়ান শুনতে যাওয়ার পরে বয়ান শুনে যখন বাড়িতে আসবে পুঁতির মধ্যে বাজে একটা খাল খাল বলেন আপনাদের এলাকায় ছোট নদী যেটা রেখে খাল আমাদের বরগুনা বরিশালে বলে খাল খাল বাজছে তা বয়ান শুনছে বারোটা পর্যন্ত আখেরি মোনাজাত দিতে দিতে সাড়ে বারোটা যেমন আজকে আপনাদের এখানে হবে না একটু রাত্র হবে না আপনাদের এলাকায় মনে হয় কোন রাত্র হয় বয়ান করার অভ্যাস আছে না আপনাদের অভ্যাস আছে বলেন আলহামদুলিল্লাহ তা দাদা নাতি বয়ান শুনে সেই রাত্র একটার সময় সেই খাল বরাবর আসছে এখন নাতি তো আল্লাহর মতো বয়ান শুনছে ফরজ তরক করা আর নাতি বলতেছে বয়ান শুনবই না আমল করবো ইনশাল্লাহ ও বয়ান শুনছে যে ফরজ তরক করা যাবে না নিয়ত করে বলেছে মাবুদ আমি জীবনের ফরজ তরক করবো না আল্লাহ দাদাই কয় আমি আমি কেমন মানুষ আমার শ্রেণু আমি ৩৬ বছর রুজানি হিসেবের বয়ান শুনছি সেই আমারে মানাইতে পারে নাই আর আজকে আবদুল্লাহ সাবিরি জৈনপুর হিসেবে কাঁদতে কাঁদতে বেদি কই যে আমি তাই মানি না কতক্ষণ না সরমনা শিব পীর সাহেব বয়ান করতে করতে কাঁদতে কাঁদতে সব শেষ হয়ে যায় আমি তাই পাসানার দাম দিই না আর আবদুল্লাহ সাবিরি কতক্ষণ না কতক্ষণ না তাতে আপনি ভালো একটা মানুষ না আপনি একটা নষ্ট আর একটা ফসা মানুষ মেয়া আপনার কপালে হেদায়ত না ওইটা প্রমাণ করছেন কতক্ষণ না কতক্ষণ না তাহলে এত বড় বড় আল্লাহর অলিরে বয়ান করে তাতে আপনার হেদায়ত হয় নাই আপনি প্রমাণ করছেন মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লালা আপনার কপালে মাওলার হেদায়ত না এই জন্য আপনার এই বয়সেও এখনো মুখ থেকে ফায়াসা কথা যায় নাই কথা কর না কা আপনার ৭০ বছর বয়সে এখন আপনি মসজিদে বসে গীবাত গায় কথা কর না কা কি গায় গীবাত গীবাত আল গীবাত ও আসাদু মিনাস জিনা নবী বলছে আব্দুল্লাহ বল গীবাতকারী জিনার চেয়েও মহাপাপ করে কন্নাউ জুবিল্লাহ অথচ মসজিদ বসে জিনা করে ওই মসজিদ বসে গীবাত কয় কেমনে কয় জানেন গীবাত গাওয়ার আগে আবার বইলে লয় বললে তো গীবাত হবে কথা কর না কা খুব বুজুর্গ মানে বিশাল বুজুর্গ ব্যাস ধরছে এই জন্য বাংলাদেশে কি হইল দরবেশ আর কি হইল ধরো ব্যাস কথা কর না কথা কর না কি হইল দরবেশ আর কিছু ধরো ব্যাস মানে ব্যাস ধরতে জানে বাংলা কথা বুঝছেন মসজিদে বইয়ে কি ব্যাপার চায় সেক্রেটারি সভাপতি এক জায়গায় বইয়া আগে বইলে লয় বললে তো কি ব্যাপার হবে তারপর বলি বশিরের মেয়েটা চলে গেছে কথা কর না কথা কর না আছে কি না আছে কি না আল্লাহ উনি সেনার সাইও মারাত্মক গুণা করছে কি করে না আল্লাহু আকবার এখন দাদাই বয়ান শুনছে নাতিও বয়ান শুনছে বাড়তে যাওয়ার সময় বাজছে কি হতে খাল এখন দাদাই বিসমিল্লাহ কই পানির মধ্যে নামছে পানি যতটুকু আসে ওনার লুঙ্গি অতটুকু টান দেয় তাই পানি মনে করেন টাকনি গিরে আসছে যখন লুঙ্গি দেশে টান এখন যখন হাঁটু বরাবর আইছে লুঙ্গি কোথায় হাঁটুর উপরে এখন যখন পানি কোমর বরাবর হাঁটু কই ওই লুঙ্গি কই হ্যাঁ যখন পানি বুক বরাবর লুঙ্গি মাথায় পাগড়িতে ফেস দেশে পাগড়ি বেঁধে ফেলাইছে আল্লাহর বান্দায় তো খালের ওপার উইটা তারপরে লুঙ্গি পাল্টাই এখন চাইতেছে ওনার তো লুঙ্গি শুকনা আর নাতি ৭ বছর ৮ বছরের বয়স আর লুঙ্গি ফস ফস শব্দ আসে ওই পানির মধ্যে লুঙ্গি নিয়ে গেছে ফস ফস শব্দ আসে কোথা থেকে দাদার পিছনে তাকাইয়ে করে কিরে ফস ফস শব্দ আসে কোথা থেকে বলে দাদা আমার লুঙ্গি ভিজে গেছে তো সর্বনাশ তুই লুঙ্গি ভিজে ফেলাইছ বলে হ্যাঁ বলে একদিনের বয়ানই লুঙ্গি শেষ একদিনের বয়ানে লুঙ্গি শেষ আমি আজকে ৬০ বছর বয়ান শুনি আল্লাহর রহমতে বয়ান আমি খালের এপার আনি বয়ান ওপারে রাখি আসি কত কান্না খান আছে কি নাই জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবুস পাপি নাতান মূর্খ ডরে বুঝাইবে কে আছে কোথায় একটু ঠিক কান ঠিক না বা ঠিক যুবকেরা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবুস পাপি নাদার মূর্খ ডরে বুঝাইবে কে আছে কোথায় তরকারি মতো তরকারি হইলে মা অল্প জালে সেজে তরকারি মতো তরকারি হইলে মা অল্প জালে সিজে মানুষ যদি মানুষের জন্ম হয় দুই এক কথায় বোঝে মানুষ মরে কথা
নয় শয়তান মরে না জুতার বাড়িতেও বেড়া এ ভালো বংশ যদি হয় নাউজানের এলাকার মধ্যে মাতুপার বংশের লোক আছে মীরা বংশের লোক আছে সৈয়দ বংশের লোক আছে মিরদা বংশের লোক আছে নাউজানের মধ্যে হাওলাদার বংশের লোক আছে ওদের বাবার নাম আছে দাদার নাম আছে ওদের তালোর নাম আছে পূর্বপুরুষদের ভালো এলাকার মধ্যে নাম ওই নাম করা বাড়ির একটা ছেলেরে যদি মতলব বাজারে কেউ যদি বলে তোর একটা জুতা দিয়া দেব জুতা গায়ে সোয়ানো লাগবে না জুতা দিয়া বাড়ি দেব বলছে তো আর কান্না শুরু হয়ে গেছে কথা ঠিক কিনা লগের বন্ধুরা ডাকবে বলে কে যুবকরা তোর গায়ে তো জুতার বাড়িও দিল না তারপরও তুই কেন কান্না শুরু করছো ওই যুবক ডাকতে বলে বন্ধু তুই শুনিয়ে আনে আমার বাবার নাম আছে আমার দাদার নাম আছে আমার পূর্বপুরুষদের নাম আছে আমাকে মতলবের মতো বাজারের মধ্যে বসে জুতা দিয়ে বাড়ি যেতে চাইছে বাড়ির দেওয়ার আর কোনো বাকি নাই এই জন্য আমি কান্দি আর যার বংশের নাম নাই কোনো কিছুর নাম নাই বেয়াদবি করা যার জীবনের প্রধান অভ্যাস ওই ছেলেটাকে যদি বাজারে ফাইলালে জুতা দিয়েও পিটায় ও হাসে আর বাড়ির দিকে আসে আর কয় জুতা দিয়ে বাড়ি দিলে কি হবে আমার ভিতরে মোটা গেঞ্জি ছিল গায়ে লাগে না কথাখন্ডাকা বলে কি বলে না তার মানে মানুষ মরে কথায় শয়তান মরে না জুতার বাড়িতেও ঠিক না ব্যা ঠিক জোরে বলো।